বাংলাদেশের সর্ববৃহৎ যমুনা রেল সেতুর অপেক্ষায়। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলেছে। সেতুর পিলারের উপর স্প্যান বসানোর কাজ শুরু হয়েছে। প্রথম স্প্যানটি স্থাপনও শেষ পর্যায়ে। স্প্যানটি এখন দিনের আলোয় দৃশ্যমান হয়ে উঠেছে। যমুনা নদীর উপর নির্মাণাধীন এই নতুন রেল সেতু দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 120 কিলোমিটার বেগে ট্রেন চলতে পারবে। এটির উপর দিয়ে যে কোনো ওজনের মাল ও যাত্রীবাহী ট্রেন চলাচল করতে পারবে। সেতুর নির্মাণ কাজ সর্বশেষ তথ্য অনুযায়ী প্রায় 43% শেষ হয়েছে। দিন রাত সমান্তালে চলছে নির্মাণ কাজ। যমুনার উপর রেল সেতুটির নির্মাণ কাজ হলে একদিকে যেমন গোটা দেশ রেল যোগাযোগের একটি নেটওয়ার্কে সংযুক্ত হবে, অপরদিকে উত্তরবঙ্গের যোগাযোগ খাতে সড়কপথের পাশাপাশি রেল যোগাযোগের নবদিগন্তের সূচনা হবে, খুলবে অপার অর্থনৈতিক সম্ভাবনার দ্বার। বঙ্গবন্ধু সেতুর 300 মিটার উজানে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যমুনার দুই প্রান্তে দুটি ভাগে দেশি বিদেশি প্রকৌশলী আর কর্মীদের অক্লান্ত পরিশ্রমে চলছে এ সেতুর নির্মাণ কাজ। 1998 সালে বঙ্গবন্ধু সেতু চালুর মধ্য দিয়ে রাজধানী ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ চালু হয়। তবে 2008 সালে বঙ্গবন্ধু সেতুতে ফাটল দেখা দেওয়ায় ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়। এতে ট্রেন চলাচলে সময় ক্ষেপণ সহ শিডিউল বিপর্যয়ে যাত্রীরা প্রায়ই ভোগান্তিতে পড়েন। এরপরই বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণের পরিকল্পনা সামনে আসে। 2020 সালের 29 নভেম্বর ওই সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই রেল সেতুর পূর্ব ও পশ্চিম পারে থাকবে নতুন স্টেশন ভবন, ইয়ার্ড রিমডেলিং ও রেলওয়ে সেতু মিউজিয়াম। সিরাজগঞ্জে কন্টেনার ইয়ার্ড স্থাপনের পরিকল্পনাও রয়েছে। বর্তমানে প্রতিদিন প্রায় 38টি ট্রেন ঘন্টায় 20 কিলোমিটার গতিতে পারাপার হওয়ায় সময় অপচয়ের পাশাপাশি শিডিউল বিপর্যয়ে বাড়ছে যাত্রী ভোগান্তি। 2024 সালের 10 ডিসেম্বরের মধ্যে এ সেতুর নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ হলে প্রতিদিন 68টি ট্রেন চলাচল করতে পারবে। ওই সেতুর অনুমোদিত নির্মাণ খরচ ধরা হয়েছিল 9,734 কোটি 7 লাখ টাকা। উদ্বোধনের আগে নির্মাণ খরচ বেড়ে 16,780 কোটি টাকা করা হয়। এর মধ্যে জাপানি আন্তর্জাতিক সংস্থা জায়গা 12,149 কোটি টাকা সহায়তা দিয়েছে, বাকি টাকা বাংলাদেশের। বঙ্গবন্ধু সেতুর 300 মিটার উজানে নির্মিত হচ্ছে দেশের মেগা প্রকল্পের মধ্যে অন্যতম বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। 4.80 কিলোমিটার দীর্ঘ ডুয়েল গেজ ডাবল ট্র্যাক সহ এ রেল সেতুর মোট 50টি পিলারের মধ্যে ইতোমধ্যে 38টির পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। আরও কয়েকটি পিলারের পাইলিংয়ের কাজ সমাপ্তের পথে। তবে ইতোমধ্যেই টাঙ্গাইল প্রান্তে রেল সেতুর প্রথম স্প্যানটি বসানোর কাজ শুরু হয়েছে। আগামী 1 সপ্তাহের মধ্যে এটি বসানোর কাজ শেষ হবে। এখনই দিনের আলোয় তা দৃশ্যমান হয়ে উঠেছে। রেল সেতুটি বাস্তবায়িত হলে বিদেশ থেকে দেশে আসা মালবাহী ট্রেন রাজধানীর সঙ্গে সরাসরি চলাচল করতে পারবে। এতে আমদানি রফতানি খরচ কমে যাওয়া সহ বঙ্গবন্ধু সেতু ও মহাসড়কের উপর চাপ কমবে। রেল সেতুটি নির্মিত হলে বঙ্গবন্ধু সেতুর ঝুঁকিও হ্রাস পাবে। একই সঙ্গে উত্তরবঙ্গ থেকে পণ্য পরিবহন ব্যবস্থা সহজ হবে, কমবে পরিবহন খরচ, যা এই অঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতি ও সামাজিক জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে। রেল বিভাগের তথ্য মতে ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এ সেতুটি হবে দেশের সবচেয়ে বড় রেল সেতু। এটি রাজধানীর সঙ্গে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও উন্নত করবে। এছাড়া ট্রেনের শিডিউল বিপর্যয় কমাতেও এ সেতু সহায়তা করবে বলে রেল কর্তৃপক্ষ মনে করছেন।
এদিকে বঙ্গবন্ধু সেতু ও রেল সেতুর পশ্চিমে গড়ে উঠছে সিরাজগঞ্জ ইকোনমিক জোন ও বিসিক শিল্প পার্ক। এখানে উত্তর জনপদের 7 লাখ মানুষের কর্মসংস্থান হবে। ইতোমধ্যে এসব অঞ্চলে শিল্প কারখানা স্থাপনে আগ্রহ দেখিয়েছে দেশি বিদেশি শিল্প উদ্যোক্তারা। বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ হলে এই শিল্পাঞ্চল থেকে রেলপথ, সড়কপথ, স্থলপথ ব্যবহার করে বিশ্বের যে কোনো দেশে পণ্য পরিবহন সহজ হবে। একই সঙ্গে উত্তরবঙ্গে উৎপাদিত কৃষি পণ্যসহ বিভিন্ন পণ্য সামগ্রী পরিবহনও সহজ হবে বলে মনে করছেন ব্যবসায়ী মহল। এতে এই জনপদের মানুষের ভাগ্য পরিবর্তনের অপার সম্ভাবনা দেখছেন তারা। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য জানান, দীর্ঘদিনের আকাঙ্ক্ষার রেল সেতু নির্মাণ হতে চলেছে। এই সেতু নির্মাণ হলে সড়কপথ, স্থলপথ ব্যবহার করে বিশ্বের যে কোনো দেশে পণ্য পরিবহন সহজ হবে। এই সেতুর মাধ্যমে যাত্রী সেবার মান বাড়ার পাশাপাশি ব্যবসা বাণিজ্যেরও দ্রুত প্রসার ঘটবে বলে তিনি মন্তব্য করেন। সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না বলেন, সিরাজগঞ্জবাসীর প্রতীক্ষার ফল বঙ্গবন্ধু রেল সেতু। দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে আমাদের সোনার বাংলায় পেয়েছি দেশের দীর্ঘতম রেল সেতু। সেতুটির নির্মাণ শেষ হলে ট্রেনের শিডিউল বিপর্যয় আর হবে না, ভোগান্তিতেও পড়তে হবে না। সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান বলেন, সিরাজগঞ্জ একসময় রেল সিটি হিসেবে পরিচিত ছিল, সেই গৌরব ফিরছে রেলওয়ে সেতু নির্মাণের মধ্য দিয়ে। বঙ্গবন্ধু সেতু ও রেল সেতুর পশ্চিমেই গড়ে উঠছে সিরাজগঞ্জ ইকোনমিক জোন ও বিসিক শিল্প পার্ক। এখানে উত্তর জনপদের 7 লাখ মানুষের কর্মসংস্থান হবে। ইতোমধ্যে এসব অঞ্চলে শিল্প কারখানা স্থাপনে আগ্রহ দেখিয়েছে দেশি বিদেশি শিল্প উদ্যোক্তারা। বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ হলে এই শিল্পাঞ্চল থেকে রেলপথ, সড়কপথ, স্থলপথ ব্যবহার করে বিশ্বের যে কোনো দেশে পণ্য পরিবহন সহজ হবে। একই সঙ্গে উত্তরবঙ্গে উৎপাদিত কৃষিপণ্যসহ বিভিন্ন পণ্য সামগ্রী পরিবহনও সহজ হবে। তিনি সিরাজগঞ্জে রেলওয়ে কন্টেনারের নির্মাণ কাজও দ্রুত শুরু করার আহ্বান জানান। যমুনায় রেলওয়ের মেগা প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়নে কাজ করায় তিনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর প্রকল্প পরিচালক আবু ফাত্তা মাসুদুর রহমান জানান, 2020 সালের 29 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল প্রান্তে একযোগে এই রেল সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ইতোমধ্যে এই রেল সেতুর 42% বেশি কাজ বাস্তবায়িত হয়েছে। 19 জুলাই থেকে টাঙ্গাইল প্রান্তে রেল সেতুর প্রথম স্প্যানটি বসানোর কাজ শুরু হয়েছে। স্প্যানটি এখন দিনের আলোর মতো দৃশ্যমান হয়ে উঠেছে। আমরা দ্রুত গতিতে কাজ চালিয়ে যাচ্ছি। জাপান এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে রেল সেতু প্রকল্পটির বাস্তবায়ন করছে জাইকা।